নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর যেন এক মৃত্যুপুরি। এর আগেও বহু বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। পাহাড় ঘেরা এই বিমানবন্দরটি কাঠমান্ডু উপত্যকা এবং শহরের কেন্দ্র থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। একের পর এক বিমান দুর্ঘটনার কারণে এই বিমানবন্দরটি নিরাপত্তা নিয়ে প্রায়শই আলোচনা সমালোচনা হয়। বিমানবন্দরটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো বিমান অবতরণের পর এ পর্যন্ত 70টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে, যা বিশ্ব রেকর্ড বলা যায়। বলা হচ্ছে এসব দুর্ঘটনায় 650 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিমানের পাশাপাশি সেখানে হেলিকপ্টারও বিধ্বস্ত হবার ঘটনা রয়েছে। সর্বশেষ বাংলাদেশি একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর নেপালে বিমান চলাচলের নিরাপত্তার দুর্বলতার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী নিয়মিত বিমান চলাচল শুরু হওয়ার কিছুদিন পরই একটি দুর্ঘটনা ঘটে 1972 সালের মে মাসে। থাই এয়ারওয়েজের একটি বিমান অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে, ঠিক যেভাবে ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ারক্রাফটটি ছিটকে পড়েছিল। তাতে 100 জনের থাই এয়ারওয়েজে 100 জনের মতো যাত্রী এবং 10 জন ক্রু ছিল, তাদের একজন নিহত হয়েছে। 1992 সালে থাই এয়ারওয়েজের আরও একটি এয়ারবাস অবতরণ করার জন্য বিমানবন্দরের দিকে অগ্রসর হওয়ার সময় একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে 113 জন যাত্রী সকলেই নিহত হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে হয় আরও একটি সাংঘাতিক বড় দুর্ঘটনা। পিআই এর বিমানটি বিধ্বস্ত হলে বিমানের ভেতরে থাকা 167 জনের সকলেই প্রাণ হারান। 1995 সালে রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বেষ্টনী ভেঙে মাঠের ভিতরে ঢুকে যায় এবং তাতে নিহত হয় দুজন। লুফথানসার একটি বিমান এয়ারপোর্ট থেকে উড়ান শুরু করার 5 মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায়, তাতে 5 জন ক্রু সদস্য নিহত হয়। এটি ঘটেছিল 1999 সালের জুলাই মাসে। ওই একই বছরের সেপ্টেম্বর মাসে নেকন এয়ারের একটি বিমান ত্রিভুবন বিমানবন্দরের দিকে অগ্রসর হওয়ার সময় একটি টাওয়ারের সাথে সংঘর্ষে কাঠমান্ডু থেকে 15 কিলোমিটার পশ্চিমে একটি অরণ্যে বিধ্বস্ত হয়। এতে 10 জন যাত্রী এবং 5 জন ক্রুর সবাই নিহত হন। 2011 সালে বুদ্ধ এয়ারের একটি বিমানবন্দরের দিকে অগ্রসর হওয়ার সময় দুর্ঘটনায় 19 জন আরোহীর মধ্যে একজন শুরুতে প্রাণে বাঁচতে সক্ষম হলেও পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়। বলা হয় খারাপ আবহাওয়া এবং নিচুতে থাকা মেঘের কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। তাই বিশ্লেষকদের অনেকেরই মত যে নেপাল এয়ারপোর্টটি যেখানে অবস্থিত সেটি আসলে একেবারেই নিরাপদ নয়। এটিকে প্রতিস্থাপন বা সরিয়ে দিয়ে অন্য কোনো জায়গায় নির্দিষ্টভাবে এবং আন্তর্জাতিক মানে তৈরি করে তবেই বিমানবন্দরটি চালু করা উচিত বা এর কার্যক্রম শুরু করা উচিত। 2012 সালে সীতা এয়ারের একটি বিমান উড্ডয়নের পরপরই সম্ভবত একটি শকুনের সাথে ধাক্কা খাওয়ার পর বিধ্বস্ত হয়। এতে 19 জন আরোহীর সকলেই মারা যান। 2015 সালে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান ঘন কুয়াশার মধ্যে নামতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে, 30 মিনিট ধরে একটি বিমানবন্দরের উপর উঠতে থাকে। দ্বিতীয়বারের চেষ্টায় নামতে পারলেও সেটি রানওয়ে থেকে ছিটকে মাঠের ঘাসের উপর চলে যায়। 227 জন যাত্রীকে সেখান থেকে নিরাপদে উদ্ধার করা হয়। 2017 সালের মে মাসে সামিট এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনা কবলিত হয়, আর এর সর্বশেষ দুর্ঘটনাটির শিকার হল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানটি। তবে এখনো যেহেতু বিমানের দুর্ঘটনাটি কার দোষে বা কার গাফিলতিতে বা কি কারণে ঘটেছে সেটি এখনো নির্দিষ্ট করা যায়নি, ব্ল্যাক বক্সের তথ্য এবং অন্যান্য অনুসন্ধানের পরে সেটি বের হবে, তাই এখনই বলা যাচ্ছে না ইউএস বাংলা এয়ারলাইন্সের এই দুর্ঘটনাটির মূল কারণ কি। তাই তার আগে জেনে আসি ব্ল্যাক বক্স এই শব্দটি বা এই বিষয়টি আসলে কি। প্রথমে জানিয়ে রাখি, ব্ল্যাক বক্স নামে ডাকা হলেও এর আসল নাম হলো ফ্লাইট রেকর্ডার, যেটি বিমান চলাচলের সর্বশেষ সব তথ্য
রেকর্ড করে থাকে। অ্যাভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু এটিকে ব্ল্যাক বক্স নামে ডাকেন না, তারা বলেন ফ্লাইট রেকর্ডার। আর এই নামে ব্ল্যাক বক্স কিন্তু আসলে কোনো কালো বস্তুরও নয়, বরং এর রং অনেকটা কমলা প্রকৃতির। এটি অত্যন্ত শক্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি একটি বক্স, যা পানি, বিদ্যুৎ, চাপ বা যে কোনো তাপমাত্রায় টিকে থাকে। এর ভিতরে দুই ধরনের তথ্য সংরক্ষিত থাকে, একটি হলো ফ্লাইট ডাটা রেকর্ডার বা FDR, যেটি বিমানে ওড়া ওঠানামা, বিমানের মধ্যকার তাপমাত্রা, পরিবেশ, চাপ বা তাপের পরিবর্তন, সময়, শব্দ ইত্যাদি নানা বিষয়ে নিজের সিস্টেমের মধ্যে রেকর্ড করে থাকে। এছাড়া ককপিট ভয়েস রেকর্ডার অর্থাৎ CVR নামের আরেকটি অংশে ককপিটের ভেতর পাইলটদের নিজেদের মধ্যকার কথাবার্তা, পাইলটদের সঙ্গে বিমানের অন্য ক্রুদের কথা, ককপিটের সঙ্গে এয়ার কন্ট্রোল ট্রাফিক বা বিভিন্ন বিমানবন্দরের সঙ্গে রেডিও যোগাযোগের কথা রেকর্ড হতে থাকে এই ব্ল্যাক বক্সে। ফলে কোনো বিমান দুর্ঘটনায় পড়লে এই ব্ল্যাক বক্সটি খুঁজে বের করাই হয়ে পড়ে উদ্ধারকারীদের মূল কাজ, কারণ এটি পাওয়া গেলেই সহজেই ওই দুর্ঘটনার কারণ বের করা সম্ভব হয়। বাক্সটির বক্স উজ্জ্বল কমলা হয় সেটি খুঁজে পাওয়া সহজ হয়। সমুদ্রের তলদেশেও 30 দিন পর্যন্ত এই ব্ল্যাক বক্সটি অক্ষত থাকতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ ধরনের যন্ত্র তৈরির উদ্যোগ নেওয়া হয় মূলত। তবে সত্যিকারের ব্ল্যাক বক্সের কাজ শুরু হয় 1950-এর দশকের গোড়ার দিকে। অস্ট্রেলীয় সরকারের এয়ারোনটিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে কেমিস্ট ডেভিড ওয়ারেন এটি আবিষ্কার করেন। 1962 সালের 23 মার্চ প্রথম অস্ট্রেলিয়ার একটি বিমানে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার করা হয়। অতঃপর সেটি কার্যকরী হবার পর বহুল প্রচারিত এবং জনপ্রিয় অবস্থায় বিভিন্ন অ্যাভিয়েশনে সেটি নিয়ে নেয়। একটি ব্ল্যাক বক্সের পাওয়ার বা শক্তির যোগান দেয় দুটি জেনারেটর, যে কোনো একটি, অর্থাৎ এসব সোর্স থেকে ওই বক্সটি অব্যাহতভাবে শক্তির সরবরাহ পেয়ে থাকে। ব্ল্যাক বক্সটির নাম আসলে ব্ল্যাক বক্স কেন, এটি সঠিক তথ্য গুগল বা উইকিপিডিয়া বা যে কোনো তথ্য কেন্দ্রে বা তথ্য ডাটায় পাওয়া যায়নি। অনেকে মনে করেন আগের এটির রং কালো রঙের ছিল হয়তো, তাই হয়তো তখন থেকে এর নাম ব্ল্যাক বক্স। আবার অনেকে বলেন দুর্ঘটনার, মৃত্যুর ইত্যাদির কারণে এটিকে ব্ল্যাক বক্স ডাকা হয়। অনেকের ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নতুন আবিষ্কৃত যে কোনো ধাতব প্রযুক্তিকে কালো রং দিয়ে ঢেকে রাখা হতো, এ কারণেই এটির নাম হয়তো ব্ল্যাক বক্স। কার্যকরণ তদন্ত বা সবকিছুর পরে হয়তো জানা যাবে যে ইউএস বাংলার এই দুর্ঘটনাটির মূল কারণ। ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সংবাদ মাধ্যমে বলেছেন যে পাইলটদের কথোপকথনের একটা রেকর্ড ইউটিউবে এসেছে এবং তাতে এটিসির পক্ষ থেকে পাইলটদের ভুল বার্তা দেওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। আমরা সন্দেহ করছি আমাদের পাইলটদের ভুল বার্তা দেওয়ার কারণে এই দুর্ঘটনাটি সম্ভবত ঘটেছে। এছাড়াও তিনি বলেন ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন একজন অভিজ্ঞ পাইলট এবং তিনি পাইলটদের প্রশিক্ষকও ছিলেন। তবে দৈনিক জনকণ্ঠের একটি তথ্যসূত্রে পাওয়া যায় একটি অন্যরকম কথা, যেটি আসলে প্রশ্ন জাগায়। সেখানে দৈনিক জনকণ্ঠ লিখেছে হতভাগা ওই ফ্লাইটের ক্যাপ্টেন আবিদকে জোর করে ডিউটিতে পাঠানো হয়। তিনি ছিলেন মানসিকভাবে বিধ্বস্ত। রবিবার রাতে তিনি ইউএস বাংলার চাকরি থেকে ইস্তফা দেন এবং ইথিওপিয়া নামের একটি বিদেশি এয়ারলাইন্সে তার চাকরি হয়েছিল গত মাসে। ওই চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই তার সঙ্গে ইউএস বাংলা কর্তৃপক্ষের টানাপোড়েন দেখা দেয়। এমনকি তিনি সোমবার নেপালের ফ্লাইট অপারেট করতে অনিচ্ছা প্রকাশ করার পরও তাকে বাধ্য করা হয়। আইকাও নিয়ম অনুসারে কোনো পাইলটকে তার ইচ্ছার বিরুদ্ধে ফ্লাই করতে বাধ্য করা যায় না, এটা রীতিমতো সেফটির সঙ্গে আপোষ করা। দুনিয়াব্যাপী এ নিয়ম খুব কঠোরভাবে মানা হয়, কিন্তু ইউএস বাংলা কেন তাকে এমন করলো তাও তদন্তের দাবি রাখে। বিষয়ে অপর এক পাইলট জানান ইচ্ছার বিরুদ্ধে তাকে নেপাল যেতে বাধ্য করায় তিনি স্বভাবতই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং মানসিক চাপ বা অশান্তি নিয়ে পাইলট যখন উড্ডয়ন বা অবতরণ করেন তখন স্বাভাবিকভাবে একটি ঝুঁকি থাকে।
এছাড়াও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক রাজকুমার ছেত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত উড়োজাহাজটি পাইলট নিয়ন্ত্রণ কক্ষকে জানিয়েছিলেন। তবে পাইলট উড়োজাহাজটিকে বিমানবন্দরের উত্তর পূর্ব দিক থেকে অবতরণ করাতে চাচ্ছিলেন। রাজকুমার ছেত্রী আরো গণমাধ্যমে বলেন, বিমানবন্দরে নামার অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটির পাইলট বলেন তিনি উত্তর দিকে নামতে চান। তখন নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানতে চাওয়া হয় কোনো সমস্যা আছে কিনা। এর জবাবে পাইলট জানান কোনো সমস্যা নেই, অবতরণের আগে দুবার আকাশে চক্কর দেয় উড়োজাহাজটি। তিনি বলেন এরপর অবতরণে অসঙ্গতি দেখে নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাইলটকে জানিয়ে দেওয়া হয় উড়োজাহাজটি ঠিকভাবে অবতরণ করছে না, কিন্তু এ কথার কোনো জবাব পাইলটের কাছ থেকে পাওয়া যায়নি। রাজকুমার ছেত্রী বলেন উড়োজাহাজটি নিয়ন্ত্রণ কক্ষের নির্দেশনা ঠিকভাবে অনুসরণ করেনি, এক পর্যায়ে সেটি বিমানবন্দরের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। নিশ্চয়ই এই প্রতিবেদন বা এই কন্টেন্টটি প্রকাশের পর বা আগামী যে কোনো দিন যে কোনো সময় এটির সুরাহা হবে। তবে যে প্রাণগুলো চলে গেল, যাদেরকে আমরা হারালাম, যে মানুষগুলো যে হারালো তার পরিবার, যে পরিবারের শোক আসলে যার যায় তারই যায়, সেই বোঝে কষ্ট বেদনা বিষাদ। আমরা সতর্ক হই, এয়ারক্রাফ্ট এভিয়েশন সেক্টরের এ বিষয়ে আরও উন্নয়ন প্রয়োজন। একাধিকভাবে ডোমেস্টিক এবং আন্তর্জাতিকভাবে আমাদের যে যাতায়াত বেড়েছে তাতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত। একজন নাগরিক হিসেবে আজকে আমার পরিচিত বা অপরিচিত কেউ মারা গেছে, কালকে আমি নিজে বা আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন চলে যেতে পারে, তাই এ বিষয়ে সতর্ক হওয়াটা খুব খুব জরুরি। একই সাথে এও জানাচ্ছি আমাদের বিবেক বোধের বিষয়, যেখানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ফেসবুক বা বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সবিজ তারকা থেকে শুরু করে একাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যখন বিভিন্ন রকম পোস্ট দেন বা বিভিন্ন হাসি মাখা বা বিভিন্ন স্মৃতি কাতর বা বিভিন্ন আনন্দময় পোস্ট দেন, তাদের বিবেক বোধ বুদ্ধি নিয়েও আসলে প্রশ্ন করার বিষয় রয়েছে। যাই হোক, এটা যার যার ব্যাপার, তবে আমরা সংযত থাকি, আমাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিক সেই পরিবারগুলোকে। এবারে জেনে নেওয়া যাক বাংলাদেশে বিমানের দুর্ঘটনার রেকর্ড গুলো। ইউএস বাংলার বিমান বিধ্বস্তের 34 বছর আগে ঢাকায় এমন একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, সেটা ছিল বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ এবং তাতে নিহত হন 45 জন যাত্রী ও ক্রু। তবে ইউএস বাংলার এই দুর্ঘটনা সবকিছুকে ছাপিয়ে গেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র মতে এই 34 বছরে দেশে বিদেশে বাংলাদেশি যাত্রীবাহী বিমানের দুর্ঘটনার ঘটনা ঘটেছে মোট 35টি, তবে এই দুটি ছাড়া আর কোনোটিতেই প্রাণহানির ঘটনা ঘটেনি। দেশীয় যাত্রীবাহী বিমানের প্রথম বড় ধরনের দুর্ঘটনাটি ঘটে 1984 সালের 4 অগস্ট। ওই দিন বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সে একটি ফকার উড়োজাহাজ F-27 চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিধ্বস্ত হয়, তাতে যাত্রী ক্রু সহ 45 জন নিহত হন। ওই উড়োজাহাজের বৈমানিক ছিলেন ক্যাপ্টেন কায়েস এবং সহ বৈমানিক ছিলেন রোকসানা। এরপর 1991 সালের 15 জুন বাংলাদেশ বিমানের একটি F-28 উড়োজাহাজ রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 1992 সালে ঢাকায় একটি ATP উড়োজাহাজ, পরের বছর DC-10 ঢাকায় দুর্ঘটনা পড়ে। এরপর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কাঠমান্ডু, লন্ডন, রিয়াদ, সিঙ্গাপুর, নয়াদিল্লি, মাস্কাট, দুবাই ও কলকাতায় 28টি বাংলাদেশি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার মুখে পড়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর বাইরে বিভিন্ন সময়ে ফ্লাইং ক্লাব ও বিমান বাহিনীর বেশ কটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা রয়েছে, তাতে হতাহতের সংখ্যা অনেক। এর মধ্যে 1998 সালের 27 সেপ্টেম্বর প্রশিক্ষণ উড্ডয়নের সময় এয়ার পারাবতের একটি বিমানে আগুন ধরে গিয়ে ঢাকার পোস্তগলায় বিধ্বস্ত হয়, আর তাতে
নিহত হন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের মেয়ে বৈমানিক ফারিয়া লারা ও সৈয়দ রফিকুল ইসলাম। 2002 সালের 7 জুন পারাবতের আরেকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হন পাইলট মুখলিসুর রহমান সাকিব। এসব দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় বেসরকারি এয়ারলাইন্স এয়ার পারাবত।